হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আজকে একটি টুইট করেছে আপনারা দেখতে পাচ্ছেন দুটো উনচল্লিশে অর্থাৎ দুপুর বেলার দিকে একটা টুইট করেছে এবং সেই টুইটে ওনারা বলেছে যে ফেব্রুয়ারি মাসে আপনারা কী কী রেশন পাবেন তো আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করবো আপনাদের কাছে যে যে রেশন কার্ডই থাকুক না কেন পাঁচ রকমের সেই পাঁচ রকমে আপনারা কি কতটা পাবেন সমস্ত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো চলুন শুরু করি আচ্ছা তো আমরা যদি প্রথমে দেখি প্রথমে দেখুন এক নম্বরে আছে অন্তদয় অন্ন যোজনা তো এখানে অন্তদয় অন্ন যোজনাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে যে চাল পাবে একুশ কেজি পার ফ্যামিলি ঠিক আছে প্রত্যেক ফ্যামিলি পিছু একুশ কেজি করে চাল ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না এবং ফর্টিফায়েড আটা অথবা হুইট অর্থাৎ গম পাবে তো যদি আপনি আটা পান তাহলে তেরো কেজি তিনশো গ্রাম পার ফ্যামিলি এবং যদি আপনি হুইট মানে গম পান তাহলে সেটা চোদ্দ কেজি পাবেন এবং চিনি যদি পান তাহলে চিনিটা এক কেজি পার ফ্যামিলি পাবে এবং সেটার দাম হবে সাড়ে তেরো টাকা ঠিক আছে তো এটা হচ্ছে এ এ ওয়াই অর্থাৎ যোজনা আচ্ছা এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে পিএইচএইচ দেখুন পিএইচএইচ যে কার্ড আছে অর্থাৎ প্রায়োরিটি হাউস হোল্ড তো সেই পি এইচ এ কি দেওয়া হবে চিনি বলবেন প্রথমে যে চাল চাল দেওয়া হবে তিন কেজি পার হেড মানে জলটা কাঠ থাকবে তত তিন কেজি করে আপনি রাইস পাবেন মানে চাল পাবেন এবং ফর্টিফাইড আটা অথবা হুইট যদি আপনি আটা পান তাহলে সেটা এক কেজি নশো গ্রাম পাবেন এবং হুইট মানে যদি আপনি আটা পান যদি আপনি গম পান তাহলে সেটা দু কেজি পার হেড মানে প্রত্যেক ব্যক্তি পিছু দু কেজি করে পাবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না এরপরে আমরা যদি দেখি যে এস পি এইচ এইচ অর্থাৎ স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ড যেটাকে বলা হয় তো সেখানে কি হবে সেখানে আপনি রাইস পাবেন অর্থাৎ চাল পাবেন তিনটা তিন কেজি পার হেড অর্থাৎ যটা কার্ড থাকবে তত তিন কেজি করে আপনি চাল পাচ্ছেন ফর্টিফায়েড আটা যদি পান তাহলে সেক্ষেত্রে পাচ্ছেন এক কেজি নশো গ্রাম এবং যদি আপনি গম পান মানে এই দুটোর মধ্যে হয় আটা না হয় গম পাবেন যদি গম পান তাহলে দু কেজি পার হেড পাবেন তো এটাও ফ্রি অফ কস্টে ঠিক আছে আচ্ছা এবং এখানে দেখুন আর কে এস ওয়াই যেটা আমাদের স্পেশাল দেওয়া আছে তো আর কে এস ওয়াইয়ে যেটা বলা হয়েছে যে আর কে এস ওয়াইয়ে পাঁচ কেজি করে পার হেড শুধু আপনাদের চাল দেওয়া হবে আর কিছু কিন্তু নয় আর কে এস ওয়াইয়ে শুধু পাঁচ কেজি করে চাল এবং আর কে এস ওয়াই যদি থাকে আপনার তো আপনারা পেয়ে যাবেন দু কেজি করে পার হেড চাল তো এটা মনে রাখবেন যে আপনাদের যদি আর কে এস ওয়াই টু থাকে তাহলে আপনারা দু কেজি করে কিন্তু চাল পেয়ে যাবেন পার হেড তো এটুকুই ছিল আজকের ভিডিওর আপডেট ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ